আবারও সংবাদ শিরোনামে ভারতরত্ন সংঘ, জেলা শাসকের কড়া বার্তার পরেই শুরু হয়েছে নতুন বিতর্ক, উঠছে নানা প্রশ্ন। ভিকি হত্যার পর থেকেই সংবাদ শিরোনামে উষাবাজারের ভারতরত্ন সংঘের নাম। স্থানীয়দের অভিযোগ, একাধিক অবৈধ কাজে নাম জড়িয়েছে ক্লাবের একাধিক সদস্যদের। কিছুটা হলেও সেই অভিযোগের শিলমোহর দিলেন জেলা শাসক। ডক্টর বিশাল কুমারের কড়া বার্তার পরেই আবারও শুরু বিতর্ক। জেলাশাসকের বার্তার পরেই চাউর হচ্ছে নতুন নতুন প্রশ্ন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান, পুলিশি তদন্তের রিপোর্টে দেখা গেছে এলাকার অনেক ঘটনায় যুক্ত ভারতরত্ন সংঘ। ক্লাবটির নির্মাণও করা হয়েছে খাস জমির উপর। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে 7 দিনের মধ্যেই এই নির্মাণ সরিয়ে নিতে হবে, না হলে প্রশাসনই সরিয়ে দেবে এই নির্মাণ। শোনা যাক কি বললেন জেলাশাসক। पुलिस की तरफ से एक इंक्वायरी रिपोर्ट मांगी गई कि जो भारत रत्न क्लब है इसका लैंड स्टेटस क्या है। जब हमने इंक्वायरी कराई तो लैंड स्टेटस उसका खास पाया गया और फर्दर इंक्वायरी पे उसमें एक स्ट्रक्चर मिला है, एक बिल्डिंग मिली है और एक और भी एक दो स्ट्रक्चर्स मिले हैं। तो कानून की तरफ से जो कार्रवाई होती है उस हिसाब से उनको वहाँ से हटाने का नोटिस दिया गया है। अगर वो 7 दिन के अंदर नहीं हटाते हैं तो सरकारी कार्रवाई के माध्यम से उसको हटाया जाएगा। और पुलिस का जो इंक्वायरी है वो कुछ इंसिडेंट्स वहाँ पे हुए हैं उस एरियाज में जिसमें भारत रत्न क्लब इन्वॉल्व है, इसके बारे में पूरी जानकारी हमें आप चाहें तो पुलिस से ले सकते हैं। एक क्लब का ही सरकारी जमीन में या आसपास जो जगह है वो भी सरकारी जमीन पे? जो टोटल एरिया है वो अमूमन लगभग 1 एकड़ के आसपास है, उसमें क्लब का एरिया भी है, उसके सामने का भी थोड़ा एरिया खास जमीन है। তবে জেলা শাসকের এই বক্তব্যের পরেই এলাকায় চাউর হচ্ছে নতুন নতুন প্রশ্ন, যেগুলির ব্যাখ্যা করেননি মাননীয় জেলা শাসক। প্রথমত পুলিশ ঠিক কি বিষয়কে সামনে রেখে তদন্ত করলো? তদন্তের রিপোর্টই বা কি আছে, কেন প্রকাশে আসছে না তদন্তের রিপোর্ট? দ্বিতীয়ত তিনি জানিয়েছেন বেশ কিছু ঘটনার সঙ্গে জড়িত ভারতরত্ন সংঘ। ঘটনাগুলি আসলে কি, বৈধ না অবৈধ, আইনি না বেআইনি, কেন খোলাসা করে বলছেন না জেলা শাসক? এছাড়াও তিনি জানিয়েছেন 7 দিনের মধ্যে এই নির্মাণ সরিয়ে নিতে হবে, না হলে প্রশাসনই এই কাজ করবে। স্থানীয়দের প্রশ্ন, একটি পাকা নির্মাণ কিভাবে অন্যত্র সরানো যায়, প্রশাসনই বা কি করে পাকা বিল্ডিং সরাবে? পাশাপাশি স্থানীয়দের একাংশের প্রশ্ন, এত বছর কিভাবে শহরের বুকে দাঁড়িয়ে রইল বিতর্কিত ভারতরত্ন সংঘের ওই বিল্ডিংটি? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।